सॉल्ट लेक के सेंट्रल पार्क में मंगलवार को पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने 44वें इंटरनेशनल कोलकाता बुक फेयर का उद्घाटन किया। पुस्तक मेला एक अंतर्राष्ट्रीय आकर्षण है, इसमें हम सभी का भावनात्मक लगाव है। हम यहाँ पर एकता में अनेकता खोजने आते हैं। मुख्यमंत्री ने अपने संबोधन में पुस्तकों के महत्व पर भी प्रकाश डाला। এবং ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া বোথ আর দ্য গুড ফ্রেন্ডস ফ্রম দ্য বিগিনিং এবং আই মাস্ট কনগ্রেচুলেট মাই ফ্রেন্ড কান্ট্রি ফ্রেন্ডস কান্ট্রি রাশিয়া ফর দেয়ার পার্টিসিপেশন অ্যান্ড আমি বিফোর দ্য মিটিং উই ডিসকাস সামথিং বিটুইন ডিটেলস রিগার্ডিং আওয়ার বিজনেস গ্লোবাল সামিট ওয়ের দে আর ইন্টারেস্টেড টু বি দ্য পার্টনার অফ দিস প্রোগ্রামস অ্যান্ড অলসো দে রিকোয়েস্টেড মি দ্যাট উই মাস্ট সেন্ড এ বিজনেস টিম টু রাশিয়া আই এম সো গ্রেটফুল আই এম সো অনার্ড And we also invited them to send their business delegation team here so that we can keep in touch both. বাংলাও যখন পড়বো অন্য ভাষা যত জানবো তত তো ভালো। আমরা তো যেখানেই যাই একটা কিছু শিখে নিই, কারণ বলতে ভালো লাগে, শিখতে ভালো লাগে। সুতরাং বই মেলার থেকে এত বড় জায়গা ইউনাইটেড ইন্ডিয়ার কোথায় আছে? কলকাতার আন্তর্জাতিক বই মেলা মনে রাখবে এটা আমাদের ঐক্যবদ্ধ ভারতভূমি, ভারতের সংস্কৃতি, ভারতের পুঁথি, বেদ বেদান্ত পুরাণ পুরাণ বাইবেল টিপিটক গ্রন্থ সাহেব জিন্দাবেজটা পড়ে যাওয়া যাবে সব, অর্থাৎ সব পড়ে যাও, সবার মধ্যেই সব কিছু আছে।